হাই স্টুডেন্টস, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। আজ যে বিদ্যা অর্থাৎ বায়োলজির শেষ ভিডিও, যেখানে প্রায় 1200 থেকে 1300 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি অলরেডি অনেকগুলো পার্টে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি, অবশ্যই বাকি ভিডিওগুলো দেখো, কারণ এই ভিডিওগুলো জীববিদ্যা থেকে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের রাজ্যের তথা রেলের NTPC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1201, যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভোগেন? এখানে বেরিবেরি রোগে ভোগেন, অ্যান্সার হবে সি। পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্যালোক খুবই কম পায়, তারা মূলত কোন রোগে ভোগে? রিকেট রোগে, অ্যান্সার হবে এ। ভিটামিন সি হলো এখানে অ্যাসকারবিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে ডি। খাদ্যের ভিটামিন ডির অভাবে কোন রোগ হয়? রিকেট রোগ হয়, অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে, সংক্রামক রোগের প্রতিরোধে নিচের কোন ওষুধটি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে এখানে এ, সালফাথিয়া জোল, অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে, প্রতি 100 মিলি রক্তে যে পরিমাণ অক্সিজেন পৌঁছায় তা হলো এখানে 200 মিলি। পরের প্রশ্ন হচ্ছে, রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাস আর হলো এখানে কার্বন ডাইঅক্সাইড বাই অক্সিজেন। পরের প্রশ্ন হচ্ছে, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি কত? এখানে 400 মিলি। নেক্সট হচ্ছে, নার্ভ কোষ বিভাজিত হয় না কারণ সেন্ট্রোজোম থাকে না, অ্যান্সার হবে এখানে বি। নার্ভ কোষের রিঅ্যাকশন পোটেন্সিয়াল হলো কত? 60 MV, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, এর মধ্যে ল্যাটারাল লাইন সিস্টেম উপস্থিত থাকে মাছের, অ্যান্সার হবে এখানে এ। এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? ডগ ফিশ হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ, অ্যান্সার হবে এখানে বি। কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেশন বস্তু হলো ইউরিয়া, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, হাইড্রার নেমাটোসিস্টের মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? অ্যান্সার হবে সি, হিফোনোটক্সিন, অ্যান্সার হবে সি। সিলম থাকে না সাধারণত এখানে, পরিফেরাতে সিলেন্ট্রাতে এবং প্লাটিহোল মেন্থোসে, এখানে অ্যান্সার হবে ডি, উপরের সব কটিতে। পরের প্রশ্ন হচ্ছে, হেভারসিয়ান সিস্টেম দেখা যায় তৈনভাই প্রাণীতে, অ্যান্সার হবে এখানে সি। কোলাজেন কি? কোলাজেন হচ্ছে ফাইব্রাস প্রোটিন, অ্যান্সার হবে এখানে ডি। তৈনভাই প্রাণীদের হিস্টামিন খরিত হয় এখানে মাস্ট কোষ থেকে, অ্যান্সার হবে ডি। অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হলো ক্যালসিয়াম থেকে। পরের প্রশ্ন হচ্ছে, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত? শ্বেত রক্তকণিকার আয়ুকাল হচ্ছে 10 দিনের কম, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, সার্কুলামা কিসের আবরণী? সার্কুলামা হচ্ছে পেশিতন্তুর আবরণী, অ্যান্সার হবে এখানে বি। কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায়? মনোসাইট, অ্যান্সার হবে এখানে ডি। অ্যান্টিবডি প্রস্তুতকারী হলো বি, এখানে অ্যান্সার হবে এ, বি লিম্ফোসাইট। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের রক্তের pH কত? 7.40। এদের মধ্যে কোনটি রক্ত থনচনে সাহায্য করে? ভিটামিন কে রক্ত থনচনে সাহায্য করে। পরের প্রশ্ন, ছত্রাকের কোষপাচিরের উপাদানের নাম কি? কাইটিন, ছত্রাকের কোষপাচিরের উপাদানের নাম হচ্ছে কাইটিন, অ্যান্সার হবে বি। বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়। আখ গাছ হলো কি, কেমন? সিফোর উদ্ভিদ, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, কলার মোচা নিম্নলিখিত কোন প্রকৃতির পুষ্পবিন্যাস? মিশ্র চমসা মঞ্জুরি, অ্যান্সার হবে এখানে ডি। কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির? সমদ্বিবার্ষীয় যুক্ত। নেক্সট হচ্ছে, ডুমুর হলো এক প্রকারের পুষ্পবিন্যাস, অ্যান্সার হবে এখানে বি। পর্ণকাণ্ড কিসের রূপান্তর? পর্ণকাণ্ড হচ্ছে কাণ্ডের রূপান্তর।
নিম্নলিখিত কোন উদ্ভিদের লিঙ্গধর এন্ডোস্পোরিক প্রকৃতির? মটর গাছের। অ্যান্সার হবে এখানে ডি। নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের পরগোনিয়াম নামক উদ্ভিদটি পরিলক্ষিত হয়? মস জাতীয় উদ্ভিদ। অ্যান্সার হবে এখানে সি। ডাবের জলের প্রকৃতি কীরূপ? এটি হবে ট্রিপোলাইট প্রকৃতির। অ্যান্সার হবে এখানে সি। পলিসালফোনিয়া নামক শৈবালের নিম্নলিখিত কোন প্রকৃতির জীবনচক্র দেখা যায়? এখানে অ্যান্সার হবে সি। ট্রাইফেসিক্স। অ্যান্সার হবে এখানে সি, ট্রাইফেসিক্স। উচ্চারণটা তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্ন হচ্ছে আগার আগার উপাদানটি নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের থেকে পাওয়া যায়? শৈবাল জাতীয় উদ্ভিদে আগার আগার উপাদানটি পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ গর্ভাশয় থাকে না। অ্যান্সার হবে এখানে বি। বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় কখন? নিষেকের পর। অ্যান্সার হবে এখানে বি। ক্রনকুইস্ট এর শ্রেণীবিন্যাস কোন প্রকৃতির? এটি হবে জাতি জিনগত। কনকুইস্টের শ্রেণীবিন্যাস হচ্ছে জাতি জিনগত। পরের প্রশ্ন সেন্ট্রাল ন্যাশনাল হারমোনিয়াম কোথায় অবস্থিত? হাওড়াতে অবস্থিত। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন জাতীয় উদ্যান কোন প্রকৃতির সংরক্ষণ? এটা হবে ইন সিটু প্রকৃতির। অ্যান্সার হবে এখানে বি। ক্লোরোফিলের মধ্যে নিম্নলিখিত কোন ধাতু উপাদানটি থাকে? ম্যাগনেসিয়াম। অ্যান্সার হবে এখানে এ। অগ্রস্থ প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতির হরমোনের সাথে সম্পর্কযুক্ত? অক্সিন। চড়াইজ অঙ্কুরোদ্গম নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? লবণম্বু উদ্ভিদে। এগুলির মধ্যে কোনটি চ্যাপ্টাকিমির লার্ভাদশার অন্তর্ভুক্ত নয়? এখানে বাইপিনেরিয়া। অ্যান্সার হবে এখানে সি। ফুসফুস কিমির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যারা গনিমাস ওয়েস্টার ম্যানি। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোনটি খাদ্যনলী থাকে না? ফিতাকিমির খাদ্যনলী থাকে না। মানুষের দেহে এলফ্যাটিয়াসিস বা গোত সৃষ্টিকারী পরজীবীটি হলো? অ্যান্সার হবে এখানে সি। ওচেরিয়া প্যানকো লফটি। উচ্চারণটা একটু অন্যরকমের, সুতরাং তোমরা একটু দেখে নিও। পরে প্রশ্ন দেখো কাদের দেহে সিউটোসিলাম দেখা যায়? সিউটোসিলাম কাদের দেহে দেখা যায়? নিমাটোডা। অ্যান্সার হবে সি। কেঁচোর আয়ুষ্কাল কতদিন? কেঁচোর আয়ুকাল হচ্ছে 3.5 থেকে 10.5 বছর। কাদের দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়? কেঁচো। পতঙ্গের শরীরে করপোরা অ্যালোটা থেকে নিঃসৃত হরমোনটি হলো? মল্টিং হরমোন। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে আরশোলার দেহে কোন শ্বাসরঞ্জক থাকে না? অক্সিজেন সমস্ত কলায় ট্রাকিয়ার মাধ্যমে পৌঁছায়। এখানে অ্যান্সার হবে ডি। অর্থাৎ আছে আরশোলার দেহে কোন শ্বাসরঞ্জক থাকে না, অর্থাৎ অক্সিজেন সমস্ত কলায় ট্রাকিয়ার মাধ্যমে পৌঁছায়। পরের প্রশ্ন হচ্ছে পতঙ্গের দেহে মেটামরফোসিস কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? মেটামরফোসিস নিয়ন্ত্রিত হয় অ্যাকটাইসনের দ্বারা। অ্যান্সার হবে এখানে সি। নিচের প্রাণীদের মধ্যে কে ফুলকা দ্বারা শ্বাসক্রিয়া সম্পন্ন করে? চিংড়ি। অ্যান্সার হবে এখানে এ। আরশোলার দৃষ্টি হলো এখানে পুঞ্জাক্ষী। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়? কাংড়া বিছে। অ্যান্সার হবে এখানে এ। কোনটি কোষপদ্মের অংশ নয়? প্রলিন কোষপদ্মের অংশ নয়। পরের প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়া ও প্রোক্যারিওটিক প্রাণীদের রাইবোজোমটি হলো এখানে 70S টাইপ। অ্যান্সার হবে সি। এদের মধ্যে কোনটির একক পর্দা আছে? এখানে ফ্লোজোমের একক পর্দা আছে। অ্যান্সার হবে এখানে ডি। যেসব অ্যামাইনো অ্যাসিডগুলি মানবদের সংশ্লেষিত হয় না তাদের কী বলে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অ্যান্সার হবে এখানে সি। ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগটি হলো বেরিবেরি। অ্যান্সার হবে এখানে এ। ভিটামিন কে এর প্রধান কাজ কী? রক্ত তঞ্চন করা। অ্যান্সার হবে এখানে সি। দেহের ম্যাগনেসিয়ামের অভাবজনিত রোগ লক্ষণ হলো
পেশীয় নার্ভের সঠিক কাজ না করা। অ্যান্সার হবে এখানে সি। তরুণাস্থিতে বর্তমান প্রোটিন হচ্ছে এখানে কন্ডিন। অ্যান্সার হবে এখানে ডি। এফেক্সিন গ্রন্থির উদাহরণ হলো লালা গ্রন্থি। অ্যান্সার হবে এখানে বি। কোন ভিটামিন জরায়ুর মধ্যে গুণের ভিত্তিতে সাহায্য করে? ভিটামিন এ। অ্যান্সার হবে এখানে বি। মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে? ডেক্সটোজ। অ্যান্সার হবে ডেক্সটোজ। সি। ক্ষুদ্রান্তে কোলাজিনের উৎসেচক কোলাজিনকে কিসে পরিণত করে? পেপটনে পরিণত করে। অ্যান্সার হবে এখানে ডি। পূর্ণবয়স্ক তীর ক্ষেত্রে হেমাটক্সিটের মান গড় প্রায় এখানে 36-74%। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? 500 গ্রাম। নেক্সট প্রশ্ন, দেহের তাপমাত্রা যদি প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য পিএমআর কত শতাংশ বৃদ্ধি পাবে? এখানে অ্যান্সার হবে এ, 10-12% বৃদ্ধি পাবে। মানুষের মেরুদণ্ডে সার্ভাইভিকাল কোষীরেখার সংখ্যা কয়টি? 60টি। রক্তে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম? অনুচক্রিকা। অ্যান্সার হবে এখানে সি। স্তন্যপায়ী প্রাণীর পেশীর নিঃসারণকাল হল 0.005। ত্রিলোকের জিটিএম এর প্রভাবে প্রথম রজস্রাবকে কি বলে? মেনার্কি বলে। অ্যান্সার হবে এখানে বি। গাইডি কোথায় দেখা যায়? গুরু মস্তিষ্কে গাইডি দেখা যায়। গুরু মস্তিষ্কে গাইডি দেখা যায়। অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে সিএসএফ কোথা থেকে উৎপন্ন হয়? করোয়েড ফ্লেগমাস থেকে সিএসএফ উৎপন্ন হয়। অ্যান্সার হবে এখানে ডি। বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয় কাকে? গ্রাহককে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলা হয়। গাবা কোন অঞ্চলের স্নায়ু প্রান্ত থেকে করিতে হয়? লঘু মস্তিষ্ক। নেক্সট হচ্ছে গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে ভিটামিন সিতে। অ্যান্সার হবে সি, ভিটামিন সি। গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে ভিটামিন সি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এটা ছিল জীববিদ্যা বায়োলজির একটা কমপ্লিট ভিডিও, যেখানে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। এটা ছিল শেষ ভিডিও। সো অবশ্যই তোমরা বাকি ভিডিওগুলো দেখো এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রস্তুত হও। সো থ্যাংক ইউ।